হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। আবার আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হচ্ছে ডিম পাস্তা, যেটা সবাই সচরাচর কম বেশি খেয়ে থাকেন। আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কড়াইতে আমি গরম পানি বসাইছি, মানে পাস্তাটা সিদ্ধ করব বলে। আর তার উপরে কিছু সরিষার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যাতে পাস্তাগুলো যাতে ঝরঝরা থাকে, যাতে লেগে না যায়। এখন পাস্তা এই ফুটন্ত গরম পানিতে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম, এটা সিদ্ধ করতে দিয়েছি। আর এই পানিতে আমি কিছু লবণও দিয়ে দিয়েছি, যাতে কারণ পাস্তা তো জিনিসটা খুব ভারী, মানে মোটা টাইপের জিনিস, এটাতে লবণ রান্নার পরে একটু কম হতে পারে, সেই জন্য আমি পানিতে আগেই কিছু লবণ দিয়ে দিচ্ছি। রান্নার ভিতরে তো অবশ্যই দিবে, তো সিদ্ধ করার ক্ষেত্রে কিছু লবণ পরিমাণ মতো দিয়ে দিলে ভালো হয়। এই তো আমাদের এই পাস্তাটা সিদ্ধ হয়ে গেল, মানে পরিপূর্ণভাবে হয়ে গেছে, মানে পরিপূর্ণভাবে সিদ্ধ করে নিয়েছি, বা একটু একটু কাঁচা রেখেছি, মানে একটু কাঁচা বলতে একটু শক্ত আর কি, একটু করে নিয়েছি, রান্না করলে পারফেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে ডিম, যেহেতু আমি ডিম পাস্তা তৈরি করব, এই ডিম উপকরণটা আমি কী কীভাবে মিশ্রণ করছি সেটা আমি আপনাদেরকে বলে দিব। আমি এখানে আমার পরিমাণ মতো বা আমার পাস্তা অনুযায়ী আমি ডিম নিয়েছি। এখানে আমি ডিম নিয়েছি তিনটা, আর এর উপর আমি দিয়েছি ধনে পাতা, কিছু মশলা, মানে আপনার নুডলসে যেসব মশলা ইউজ করেন সেসব মশলা আমি এই ডিমে ইউজ করছি, আর কিছু পেঁয়াজ কুচি করে দিছি, আর একটু পরিমাণ মরিচের গুঁড়ো সাথে দিয়েছি। জাস্ট আমি ওখানে যেহেতু মরিচ রেখেছি, তাই এখানে আমি মরিচটা দিয়ে নিই, মরিচের গুঁড়ো ইউজ করছি। আমি এখন ডিমটা ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম। চুলাটা বাড়িয়ে দিব, মানে আমার তো একটা একটু গরম খুব কম হয়েছে, এবার নেড়ে দিব যাতে জিনিসটা লেগে না যায়। সবই লাগবে না, ডিমটা একটু ফুলো ফুলো। আবার আমি সরি বলতে ভুলে গেছি, আমি এটার সাথে সয়া সস ইউজ করছি, আর সয়া সস ইউজ করলে কি আপনার ডিমটা লেগে যাবে না, মানে একটু অন্যরকম হবে, আর খেতে খুব মজা হবে। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে, এই স্মেল আসছে খুব সুন্দর। এরকম যদি হয়, একটু বড়ো হয়, তাহলে পাস্তার সাথে খেতে মজা হবে, মানে গুঁড়ো হয়ে গেলে জিনিসটা পাস্তার নিচে পড়ে থাকে, তা সেটা পাস্তার সাথে খাওয়া যায় না, মানে খাওয়া যায় না বলতে কি, মানে পাস্তার সাথে মুখে আসে না। একটু বড়ো করে রাখবেন বা একটু বড়ো করে ডিমটা রাখার চেষ্টা করবেন, তাহলে সেটা পাস্তার সাথে পরিপূর্ণ মনে হবে। আমার ডিম ভাজা পরিপূর্ণ হয়ে গেছে তো দেখছেন। এখন আমি এখানে পেঁয়াজ কুচি রেখেছি, ধনে পাতা রেখেছি, আমার পরিমাণ মতো আমি মরিচ কেচে নিয়েছি, এটা হচ্ছে লেটুস পাতা, এটা ফ্রিজে ছিল তো সেজন্য ঠিক এরকম দেখা যাচ্ছে, আর পেঁয়াজ পাতাও আছে এখানে, মানে এখানে কুচি করে ফ্রিজে সেজন্য দেখা যাচ্ছে না। আমি এখন কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিব, সব কিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি, মানে আলাদা আলাদা দিতে পারেন বা আগ পিস করে দিতে পারেন, আমি এটা একসাথে দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পরিমাণ মতো আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, আর আমি আমার পরিমাণ মতো করে লবণ দিয়ে দিলাম। এখানে আমি কিছু মশলা রেখেছি, যেটা আমার নিজের মতো করে কিছু মশলা দিয়ে দিলাম, আর বাকিটুকু করে দিব। এখন মশলার টাইমে তেল সাথে একটু মিক্স করে নিব, তাহলে খাবারের একটা টেস্টি আসবে এখানে, তাহলে আমি
আমি এখন একটু সস দিয়ে দিব। সস দিয়ে দিলাম আমি, আমার পরিমাণ মতো করে সস দিচ্ছি। আপনারা সস দিতেও পারেন না, দেখুন সস দিলে খাবারের মজাটা একটু অন্যরকম হয়, মানে স্বাদটাই অন্যরকম হয়ে যায়। একটু রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসে, মানে রেস্টুরেন্ট টাইপের মতো হয় আর কি, কালারটাও চেঞ্জ হয়ে যায়। আমি এখন যে ডিমগুলো যে ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। এখানে ঝাল, আপনার লবণ, এটা আপনাদের স্বাদ মতো করে নেবেন, আমি আমার স্বাদ মতো করে নিচ্ছি। আমি যে পাস্তাগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা আমি এখন অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে দিব। আমি এখন পাস্তাগুলো দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে হালকা হালকা করে মিক্স করব। আজকে আমার ভাবি আমার জন্য, আমি রান্না করতেছি, আমার ভাবি ভিজিয়ে করতেছে, মানে ওনার ইচ্ছে ছিল যে আমি যেত যেন আজকে ওনাকে পাস্তাটা রান্না করে খাওয়াই। তাই আমার আবার ইচ্ছে হলো যে অনেকদিন যাবো রান্নাবান্না করি না, আমি ছোটোবেলা থেকেই রান্নার প্রতি একটু মানে আগ্রহী, মানে সবসময়ই নিজেরটা নিজের করে খেতে ভালোবাসতাম, এখনও বাসি। তাই ভাবির ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে, মানে আমার বোনের ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে আমি আজকে পাস্তা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আপনাদেরকে আমি দেখাচ্ছিও যে কীভাবে পাস্তা তৈরি করতে হয় আর আমরা কীভাবে খাবো সেটার ভিডিও আপনাদেরকে নিয়ে দেখাবো। আমার বোনও তো সেখানে উপস্থিত না থাকতে পারে, মানে উনি ক্যামেরার সাথে ক্যামেরার সামনে ফেস না হতে পারে, অথবা আমরাও ফেস হবো না, কিন্তু বডি নিয়ে আসতেছি। মানে বডি বলতে আমরা এখন ফেস ফ্লাশ করতে চাচ্ছি না, মানে আপনাদের দোয়াতে যখন একটু লেভেল আপ হবো বা আপনারা একটু আমাদেরকে এগিয়ে যাওয়ার পথে নিয়ে যাবেন, মানে এখনও নিয়ে যাচ্ছেন, তখন থেকে আস্তে আস্তে সব কিছুই আপনাদের মাঝে নিয়ে আসবো, মানে আমাদের পরিচয়, কোথায় থাকি, কী করি, আর আমাদের ফেসটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন আমাদের এটা তৈরি হয়ে গেল। আর এখানে রেখেছি ক্যাপসিকাম, তিন কালারের তিনটা, ইয়েলো, গ্রিন, রেড, এগুলো আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম জিনিসটা তো খুব ভালো লাগে, ভালো লাগে, হয়তো আপনাদেরকেও আপনাদের কাছে হয়তো ভালো লাগে, সবার কাছে সব জিনিস ভালো লাগে না, আমাদের কাছে সব কিছুই ভালো লাগে, কারণ আমরা খাবার প্রিয়। আমার আমার ভাবি এটা পছন্দ করে না, আমরা পছন্দ করি, মানে হালকা নিজে দিব, জাস্ট হালকা। ক্যাপসিকামটা যদি আগে দেওয়া হতো তাহলে ক্যাপসিকামটা গলে যেত, তাহলে ক্যাপসিকামের মজাটা পেতাম না। তাই একটু গরম থাকতেই দিয়ে দিব, মানে পুরোপুরি রান্না হয়ে গেলে দিয়ে দিব, যাতে এটা গলে না যায়, মানে এটা রান্না তৈরি হওয়ার কিছুক্ষণ আগে। যাই হোক, এখন তৈরি হয়ে গেল আমার ডিম পাস্তা। আশা করি আমার মতো আমার বলতে, মানে আমি যেভাবে তৈরি করলাম আমার স্টাইলে এভাবে তৈরি করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগবে না। যদি ভালো লাগে যদি তৈরি করেন আমাকে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা, মানে আমার বোনের চ্যানেলটা, মানে আমার বললে মানে আমার বোনের নামে দেওয়ার, নিপা হাসান নামে, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোতে লাইক করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের পাশাপাশি আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো,
অবশ্যই আমার চ্যানেলটাকে সবার মাঝে শেয়ার করবে। আজকের এই প্রত্যাশা নিয়ে আমি এখানে রান্নাঘর থেকে ভিডিও নিচ্ছি, আবার খাবার টেবিলে পাস্তা নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। খাওয়ার পর্যায়ে রান্নার যেহেতু করছি সেটা পুরোপুরি দেখছেন আমার পাশে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই বাবু ভাই, শ্রদ্ধেয় ছোট ভাই বাপ্পি। আজকে যেহেতু তিন প্লেট দেখতেছেন আমার সহকারে, তাই তিনজনের নামটা আমি বলে দিলাম। আমি হচ্ছি শান্ত, আর ক্যামেরাম্যানে যে আছে আমার বোন যার চ্যানেল নিপা হাসান। এখন আমরা খাবার দিক চলে যাই, কী করেন ভাই? আপনি কী বলো? তাহলে আমি আমি যেহেতু রান্না করছি আমি সবাইকে সবাইকে আর কি করে দিই। ভাইকে দিলাম, এখন আমি নিচ্ছি, যেহেতু আমি মাঝখানে সেকেন্ড লাইনে আছি তাই আমি আমি দ্বিতীয় স্তরে নিচ্ছি। টেস্ট করি, হ্যাঁ টেস্ট করি। এবং শোনো ভাই, ভালো হয়েছে, নিজে রান্নার গুণ নিজে বলতে নেই। আচ্ছা এখন বাপিকে দিচ্ছি বাপি টমেটো। এখনো গরমের ধোঁয়াটা দেখা যাচ্ছে তাই না? আমি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা এখন ভাবিটো দিদি, এটা হচ্ছে আমার আমার ভাবির প্রাণপ্রিয় ভাবি বোনের টমেটো লেবু। অবশ্যই দিতে চলে গেছে, একটা রেখে দিই। টমেটো তো অবশ্যই তাই না, খাবার তো অবশ্যই। আমি এক্সট্রা লেবু নিয়েছি দেখো না। ঠিক আছে, এই তো কথা বলছি। ভাবিকে দিয়ে দিলাম, ভাবি দেখতেছে আর খাচ্ছে, খাবে আর কি। আচ্ছা তাহলে আমরা শুরু করতে পারি তাই না? আমরা এখন তাহলে আমরা খাবারটা খেতে পারি তাই না? শুরু করুন তাই, শুরু করুন। আমি রান্না করতে আমার তো অনেক ভালো লাগতো, কিন্তু যারা রান্না করে তাদের নাকি তাদের খাবার খেতে ভালো লাগে না, আমার তো অনেক ভালো লাগতো। ভাই কে মনে হচ্ছে ভাই? একটা কথা আছে না যে সিম্পলি ইজ দ্য বেস্ট। লেবু নিয়েছি আরো মনে লাগছে, লেবু হবে জাস্ট। আমি এখন রান্না করছি, রান্না করার ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরছি। এখন আমরা খেতে বসছি, তার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি। অবশ্যই আমি রাগও বলছি, এখনও বলতেছি যে আমাদের চ্যানেলটা অবশ্যই, আমার বোনের চ্যানেলটা বা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সে ভিডিওতে লাইক দিবেন, আর সে ভিডিওতে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সে ভিডিওটাকে আপনাদের কাছ থেকে হয়তো আমরা আশাবাদী যে সেটা আমরা শেয়ারের মাধ্যমে পেয়ে যাব। আর আমরা এই ইউটিউব জগতে মানে আমাদের এই পেজে আমরা নতুন, মানে নেট জগতে আমরা নতুন, মানে আপনাদের ভালোবাসা পেয়ে হয়তো আমরা সবার মতো করে একটু দূরে চলে যেতে পারবো আর আমরা আশাবাদী। তা এই কামনায় আজকের এই রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন তার থেকে বিদায় নেব। তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, মানে কথা বলতে চাই কি আসলে আজকে যেহেতু আমাদের মাঝখানে আমাদের মাঝে ছোটো ভাই বাপ্পি, হ্যাঁ নতুন
অনুভূতি প্রকাশ করা মাঝে মাঝে অন্যান্য জায়গার অনুরকম।